কংগ্রেস আর এ.আই.ইউ.ড মিত্রতার ক্ষেত্র কি কলে বিধায়ক আমিনুল হাজিয়ে? কংগ্রেসের বাঘা বাঘা নেতা বিজেপিল ঢাপলি মেলার উদ্দেশ্য কি? যদি জনতা দল ইউনাইটেডে প্রবেশ করে কার ক্ষতি হব? এই সন্দর্ভ ঢিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামের প্রতিক্রিয়া কি? সংবাদ মানুষ বাতরি প্রকাশ করেছে যে যা আপনার কংগ্রেস আর এ.আই.ইউ.ড মিত্রতার কথা আছে বর্তমান ভঙ্গ হলে শুনে তার ক্ষেত্রে আপনি কি কয়? না, মিত্রতা ভঙ্গ হওয়ার এতালেকে কোনো তেনে একো পরিবেশ সৃষ্টি হওয়া নাই। ইতিমধ্যে আমার কংগ্রেসের লগতে কংগ্রেস, এ.আই.ইউ.ডি.এফ, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল আর গণমর্চা এই কেটা দলের নেতৃবৃন্দই যাওয়া মাসতে গুয়াহাটি প্রেস ক্লাবত সংবাদমেল অনুষ্ঠিত করে এই কথাটা স্পষ্ট করেছে যে আমি অসমত কা বিরোধী শক্তি আর ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলসমূহ একত্রিত হয়ে আমি বিজেপিক উৎখাত করার কারণে আমি অহা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিম। আর এতালেক আমি ঐক্যমত পোষণ করেছো, তারপিছত আমার কেবাটাও পর্যায় বাকি আছে, তাতে কমন মিনিমাম প্রোগ্রাম তার উপর আলোচনা হব আর সেটা ফাইনাল হওয়ার পিছত সিট শেয়ারিং সম্পর্কে আলোচনা হব। ঢিঙৰ পৰা দীপজ্যোতি কাকতিৰ ৰিপৰ্ট, এনিটাইম 24।